নিষ্কামের নির্যাতন আপনারা করেছেন, অন্তঃসত্ত্বা নারীকে থানমল্লিতে সেই পিটিয়ে তাকে সে নির্যাতিত করে হাসপাতালে পাঠিয়েছেন। মনে আছে আপনাদের কহিনুর বাহিনীর সেই বর্বরতা? প্রতিদিন রাস্তায় আমাদের নারীদের উপর নির্যাতন, লাঠি পেটা। আপনি এখন কাঁদেন, আমরা তো এখন আর কাঁদতে পারছি না, অনেক কেঁদেছি আমরা। 2001 সালে কেউ কেউ আজকে বলেন নেত্রীর সামনে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেন, এলাকায় যেতে পারেন না, সভা সমাবেশ করতে পারেন না। আপনাদের কি মনে আছে আমাদের কত নেতা কর্মী 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর এলাকা ছাড়া হয়েছিল? আমাদের কর্মীরা বাবা মারা গেছে, বাবার জানাজা অংশ নিতে পারেনি, অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল। আজকে আমাদের কর্মীরা মা মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, বিছানা সে অসুস্থ মাকে দেখতে গিয়ে আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মনে আছে বকুল স্যার, আপনি মামলা কারণ যারা বঙ্গবন্ধু হত্যার খুনিদের পুরস্কৃত করে, যারা 21 আগস্ট আপনাকে টার্গেট করে হামলা চালা, আমরা তাদের সাথে সংলাপ করতে পারি? আপনি নেত্রী, আপনার হৃদয় সাগরের মতো গভীর, আপনার মন আকাশের মতো উদার, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি আপনার দরজা তুলে দিয়েছেন। ডক্টর কামাল হোসেনের প্রস্তাব পেয়ে অনেক বেদনা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে আমাদের নেতা কর্মীরা, আমাদের সুপ্রিম লিডার শেখ হাসিনার আদেশ সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিয়ে সংলাপ চলছে। এই সংলাপের মধ্যে বিএনপি আবার আন্দোলনের কর্মসূচি কেন দিল, এটা আমাদের প্রশ্ন। আন্দোলনের কর্মসূচি 10 বছরে 10 মিনিটও রাস্তায় যারা নামতে পারেনি, তারা এখন আন্দোলন করবে। আন্দোলন না নাশকতা, আন্দোলন না সহিংসতা, যদি সংলাপের নামে সংলাপ আর সহিংসতা একসঙ্গে চলতে পারে না, চলতে পারে তবে আর আন্দোলনের নামে সহিংসতা করবে, নাশকতা করবে, 2014 সালের মতো মনে রাখবে, এটা 2014 সাল নয়, এটা 2018 সাল। আমরা প্রস্তুত নির্বাচনের জন্য প্রস্তুত, আর আন্দোলনের নামে সহিংসতা হলে, নাশকতা হলে আমরা দাঁত ভাঙা জবাব দেব। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব আমরা দেব। প্রস্তুত আছেন সবাই? প্রস্তুত। এখন আমাদের একেবারে ঠান্ডা, আমরা নির্বাচন গেছি, কোনো অনির্বাচিত সরকার তো সেখানে থাকার কোনো প্রভিশন নাই। উনি দুইটা সংবিধান, দুইটা বিধান দিয়েছে, এটা বলে সংবিধানের বিধানে বলে এই নির্বাচন করা যায়, সেটা কি? ইউনিভার্সাল 123 কি আছে আমি আপনার একটু শোনাই। 123 পরিষ্কার আছে, যেটা বলছে সংসদ ভাঙ্গিয়ে যাওয়া এবং সংসদ অবৈধ পর্বত সাধারণ
নির্বাচনে মধ্যপ্রকারে এই অনুচ্ছেদ দুই বা তিন দফার অধীনে কজন দিলে সংসদ ভাঙ্গিয়া যাবে অভূতপূর্ব যারা সংসদ সদস্য ছিলেন এই দফা উদ্দেশ্যমূলকভাবে তাদের সদস্যরূপে বহর রইয়াছেন বলিয়া গণ্য করবে। এখানে অনির্বাচিত কোথায় আসলো? যারা সংসদ সদস্য ছিল আর একটা বলছেন 56টা কি আছে? উনি সংসদের উনি বলে বিশেষজ্ঞ 56টা কি আছে? 56টা আছে যে সংসদ ভাঙিয়ে গেলে তার পরবর্তী পর্যায়ে এখানে তিন নম্বর সাধারণ ওই যে আপনার 57 আছে যে সংসদ যদি চলেও যায় ভাঙ্গেও যায় 57 আছে যে ও যে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে। তাহলে এখানে অনির্বাচিত কোথায় আসলো? এখানে অনির্বাচিত কোথায় আসলো? এই শূন্যতা আমরা 15 অ্যামেন্ডমেন্টের বলতে আমরা 72 সংবিধান করছি বঙ্গবন্ধিতা করেছে এখানে শূন্যতা কোনো সৃষ্টি করতে হওয়া এখন অনির্বাচিত আমরা তো জিজ্ঞেস করেছিলাম কাকে কাকে প্রধানমন্ত্রী বানাবো কে প্রধানমন্ত্রী হবে। সুতরাং এই ধারাবাহিকতা বিশ্বের অন্যান্য দেশে ব্রিটেনে আছে ইন্ডিয়া আছে বাংলাদেশও আছে আর আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না যদি 75 বঙ্গবন্ধুকে না মেরে ওরা সংবিধানকে পদদরিত করে এই সামরিক দিয়ে শাসন দিয়ে আজকে দেশ শাসন কাটত ওই ধারাবাহিকতা থাকলে ওইটাই চলত। সুতরাং আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না তবে একটা কথা পরিষ্কার করি ওই ষড়যন্ত্র করে উপরে আইসা আমাদের সাথে সংগ্রাম করতেছে পিছনে বসে ষড়যন্ত্র করছে ওই রকম ষড়যন্ত্র করে 5ই জানুয়ারি 2005 ইলেকশন বাঞ্চার করার জন্য যে ষড়যন্ত্র করে ওরা নির্বাচন কিন্তু করবে না ওকে করতে দেবে না ওই খালেদা জিয়া তারেক জিয়া দেবে না যদি নির্বাচন আসে তো খালেদা তারেকের কোনো স্থান থাকবে না ভবিষ্যতে বাদ থাকবে না সুতরাং ওরা নির্বাচন আসবে না সুতরাং ষড়যন্ত্র করে একটু অরাজকতা সৃষ্টি করতে হবে। তা মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন গণতন্ত্র আলাদাতে অব্যাহত উন্নয়নের